ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। মালয়েশিয়া থেকে ভাই মোজাম্মেল হক জানতে চাইছেন, ফরজ সালাতের পর জায়গা বদলিয়ে নামাজ পড়লে ওই জায়গাগুলি কি আমাদের সাক্ষী দিবে সঠিক কিনা? জি সঠিক। সূরা জিলজালের মধ্যে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াউমা ইয়াজিং তুহাদ্দিসু আখবারহা, সেদিন জমিনগুলো তার সব খবর বলে দিবে। এর অর্থ হলো জমিনের মধ্যে মানুষ কি ভালো কাজ করেছে, কি খারাপ করেছে, সব কিছু সাক্ষ্য দিবে। আপনি মসজিদের মধ্যে ফরজ সালাত পড়েছেন, রসুল সালাম ফরজ সালাতের পরে বসে মসলিন দোয়াগুলি পড়ার পরে জায়গা পরিবর্তন করতেন, ঠিক মুসল্লিরা জায়গা পরিবর্তন করে এদিক সেদিক যদি একটু নড়ে বসেন, এটি সুন্নতের আমল হলো। আর এক এক জায়গায় যদি এক এক সময় নামাজ পড়েন, ওই জায়গাটা সাক্ষী দিবে আমার উপরে এই ব্যক্তি সিজদা করেছে, কি আমাদের দিন সাক্ষী দিবে, এটা সত্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।